নমস্কার, আমি একজন রায়বেশের লোকশিল্পী। আমার নাম বাসুদেব বল্লা, গ্রাম সাহোড়া, থানা বর্মা, জেলা মুর্শিদাবাদ। আমরা যে রায়বেশের এই কাজটা করছি, বিভিন্ন রাজ্যে, জেলাতে, গ্রাম, বাংলাতে, এইটাই আমাদের রুজি রোজগার এবং পরম্পরা। এই রায়বেশাকে ভালোবেসে গিয়েছে এবং আমরাও ভালোবাসি। তো আমাদের এইটাই রুজি রোজগারের পথ। করোনা ভাইরাস এসে লকডাউনের জন্য আমাদের শিল্পটা একবারে অকেজো হয়ে পড়ছে। কারণ হচ্ছে যে আমরা তো কোথাও বেরোতে পারছি না, তার জন্যে আমার দলের প্রায় 25টা সদস্য আছে, তার মধ্যে 15 জন, 16 জন, কোথাও 20 জন এই প্রোগ্রামের জন্য আমরা যাই। তাই এই প্রোগ্রামের এমনভাবে অকেজো হয়ে পড়ছে, আমরা তা কোথাও বেরোতে পারছি না, ফলে আমাদের রুজি রোজগার এবং আর্থিক সাংঘাতিক সংকটে পড়েছি। আমরা বিভিন্ন সংস্থাকে এবং সরকারকে বলছি, বর্তমান সরকারকে বলছি, এই শিল্পটা যাতে বাঁচে, রায়বেশা শিল্পটা যাতে বাঁচে এবং লোকশিল্পী যাতে বাঁচে, সেইভাবে একটা রুজি রোজগারের পথ যদি বের করা হয় তাহলে খুব ভালো হয়। অনুরোধ করে বলছি সরকারকে এবং বিভিন্ন সংস্থাকে, প্রাচীন রায়বেশাটা যেন লুপ্ত হয়ে না যায়, বেঁচে থাকে, সেই রকম একটা ব্যবস্থাপনা করুক যেন। এই বলে আমার বক্তব্য শেষ করি।